নন্দীগ্রামে শহীদ কর্মসূচি করতে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতাকে। বিরোধীদের বেলায় কড়াকড়ি, অথচ শাসকের অনুষ্ঠান চলছে রমরমিয়ে। যেখানে বসে শোটা করছেন এই অঞ্চলে, এই অঞ্চলে শুধু সেক্টর 5 অঞ্চলে প্রায় 40,000 লোক, 40,000 লোক যদি এই এলাকাটাকে ঘোরেন দেখতে পাবেন বাইরে লোক যারা বাংলায় এসে কাজ করে। এটা ওনার দোষ না, এটা রাজুবাবুর দোষ না, দোষটা আপনাদেরই। আপনারা যে সন্ধ্যাবেলা টিভিতে আসার জন্য ওনাকে গাড়ি পাঠান না, গাড়িতে করে চলে আসেন, তারপরে স্টুডিওর সামনে নামেন, লিফটে করে উঠে আসেন, এই ফ্লোরে ঢুকে পড়েন, আর বাড়ি ফেরার সময় লিফট থেকে নেবেই গাড়িতে উঠে যান, নিজের বাড়ি চলে যান, যার ফলে সেক্টর 5টা নিজেকে দেখতে পান না। পরের দিন ওনাকে গাড়ি করে এনে চিংড়িঘাটা মোড়ে ছেড়ে দেবেন, বলবেন বাকি রাস্তাটা হেঁটে আসুন স্টুডিও অবধি। একদিন যদি চিংড়িঘাটা মোড় থেকে হেঁটে স্টুডিও অবধি এসছে আর ফেরার পথে বেবেল মোড় হয়ে বাড়ি গেছে হেঁটে হেঁটে, পরের দিন থেকে আর এই সমস্ত অলিক কথা বলবেন না যে পশ্চিমবাংলায় এখানে বাইরে থেকে লোকেরা কাজ করতে। সেক্টর 5-এর অবস্থা আজ থেকে 15 বছর আগে কী ছিল আর আজকে কী হয়েছে দেখলে চোখে জল আসে, সেটাকে নিয়ে যদি আলোচনা হবে, যদি আলোচনা হবে আমাদের অনেক কথা বলার আছে। আজকে যে ইস্যুটাকে নিয়ে আমরা আলোচনা করছি, দেখুন আমাদের এটা ভুলে গেলে চলবে না, এই গভর্নমেন্ট হচ্ছে এমন একটা গভর্নমেন্ট যে গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে সরকারি অর্ডার ইস্যু করেছিল, সার্কুলার ইস্যু করে বলেছিল যে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল মিটিং করতে পারবে না। এটা গভর্নমেন্ট অর্ডার ইস্যু করেছিল, তারপরে আদালতে গিয়ে দুগালে জ্বর খেয়েছে। তবে আমি এটা বলার সময় আমি এই কথাটাও বলবো বিশাখা, এটা আমি আমার মনে হয় এটা আমার বলার অধিকার রয়েছে এবং আমার বলতে পারা উচিত, তা হচ্ছে যখন সরকার এই অর্ডারটা ইস্যু করেছিল এবং তারপর দীর্ঘদিন ধরে যখন সরকার এই পলিসি চালিয়েছিল যে তৃণমূল ছাড়া আর কেউ মিটিং মিছিল করতে পারবে না এই বিশেষ জায়গায়, তখন সেই সরকারের যেমন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমন সেই সরকারেরই একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। ওনারাই কিন্তু এই জিনিস করেছিলেন, আজকে ওনার সাথে তৃণমূলের সাথে শুভেন্দু অধিকারী ছাড়াছাড়ি হয়েছে, এখন উনি অন্য দলে আছেন, উনি গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু আজকে যেরকম শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে মিটিং করার জন্য আদালতে যেতে হচ্ছে যেটা কিনা দুর্ভাগ্যজনক, তেমন আবার শুভেন্দু অধিকারীদের আমলে যখন মিটিং মিছিল করার জন্য আমাদেরকেও আদালতে যেতে হয়েছে, বা পূর্ব মেদিনীপুরে মিছিল করতে গিয়ে শুভেন্দু অধিকারীর বাহিনীর হাতে আমাদের মিছিল আক্রান্ত হয়েছে, হলদিয়াতে মিছিল করতে গিয়ে, সেটাও একই রকম অগণতান্ত্রিক। আজকে শুভেন্দু অধিকারী দল পাল্টেছেন বলে ওনার সে ইতিহাস তো মিথ্যে হয়ে যেতে পারে না। তার পাশাপাশি আপনাকে একটা কথা বলছি, দেখুন এই সরকারটা আমরা আজকে 12 বছর পরে এইগুলোকে নিয়ে আর আলোচনা করে লাভটা কী আছে বলুন? দিনের পর দিন দেখছেন আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হচ্ছে সেইখানে যদি অন্য দল থেকে, আজকে বিজেপির এমএলএ থাকতে পারে, একটা সময় আজকে নশাদ সিদ্দিকী যখন এমএলএ ভাঙড়ের, এখন বাইরন এমএলএ হয়েছে, ভাবুন একটা লোক বাই ইলেকশন জিতলো, ও যদি তৃণমূলের হয়ে বাই ইলেকশন জিতলো দুপুরবেলা ইলেকশনের রেজাল্ট বেরোলে বিকেলের মধ্যে শপথ হয়ে যেত। আজকে বাইরন বিশ্বাস যেহেতু তৃণমূলকে হারিয়ে একটা বিরোধী দল থেকে জিতলো, কতদিন হয়ে গেল ভোটটা জিতেছে, এখনও পর্যন্ত বাইরনের শপথটা নিতে দেওয়া হলো না ওকে বিধানসভায়, স্পিকার এখনও অবধি বাইরনের শপথটাকে করালেন না, বাজেট সেশনের মতো সেশন চলছে সেখানে একজন বিধায়ককে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না যিনি কিনা মানুষের রায় নির্বাচিত। এইটাই সরকারের নেচার, আমি যে কথা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলছিলাম, গত 10 বছর ধরে 11 বছর ধরে দেখছি যখন আমাদের এমএলএ আছে, যখন কংগ্রেসের এমএলএ আছে, আজকে বহু জায়গায় বিজেপির এমএলএ আছে, একটা জায়গায় সরকারি মিটিং হচ্ছে সেখানে মানুষের ভোটে নির্বাচিত সেখানকার স্থানীয় বিধায়ক উপস্থিত নয়, কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সেই মিটিংয়ে উপস্থিত, সে আবার দাঁড়িয়ে থেকে আবার মমতা ব্যানার্জির সঙ্গে আবার ভাষণ দিচ্ছে যে এই করা উচিত ওই করা উচিত, তার কথার ভিত্তিতে মমতা ব্যানার্জি বিডিও এসডিওদেরকে নির্দেশ দিচ্ছেন। দিনের পর দিন আমরা দেখছি অভিষেক ব্যানার্জি, আপনি বলুন তো অভিষেক ব্যানার্জি এমপি হতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, পশ্চিমবাংলার 42 জন এমপি আছেন লোকসভা, তার মধ্যে একজন অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এমপি হতে পারেন, আপনি উত্তরবঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং সরকারি প্রোগ্রাম করছেন সেখানে অভিষেক ব্যানার্জি মঞ্চে, কেন কি অধিকার রয়েছে অভিষেক ব্যানার্জির মঞ্চে থাকার? তাহলে উত্তরবঙ্গে সেইখানকার বিজেপির যে এমপি আছে, আপনি যেটা বলছেন সেটা ব্যক্তি চেঞ্জ হয়ে যেতে পারে, এইটা তো সরকারের, দেখুন মুশকিলটা হচ্ছে এই সরকারকে না, আর এটাকে নিয়ে সমালোচনা করলে আপনি সমালোচনা কার করতে পারেন যে আজকে একটা ভুল করে ফেলেছে, আপনি তার সমালোচনা করলেন যে ভুলটাকে শুধরবে, এই যে জায়গাটা আপনি বলছেন, এই যে জায়গাটা বলছেন যে সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়, সেই জন্যই তো এখন সমস্ত সলিউশন গিয়ে কোর্টের কাছে নিতে হচ্ছে, সেটাই তো হচ্ছে যে কোনো ক্ষেত্রে দুর্নীতি হোক বা কোনো বাধার সম্মুখীন হতে হোক না কেন, সব ক্ষেত্রেই তো কোর্টের দরজায় গিয়ে আঘাত করতে হচ্ছে যে কোর্ট আমাকে ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেবে, এছাড়া আর কেউ করবে না, সেই জায়গা থেকে আমি শতটুকু পারব আপনার কাছে। একটা সেন্টেন্স লাগে, যেটা কোর্টটা মেনশন করলেন প্রতিটা ক্ষেত্রে, সে আজকের কথাই আপনি বলুন কি যখন ভিক্টোরিয়া হাউসের সামনে মিটিং মিছিল করা নিয়ে আমরা আদালত দেখেছি কি যাই হয়েছে, প্রতিটা ঘটনায় কিন্তু কোর্টের প্রতিটা সিদ্ধান্ত সরকারের বিরুদ্ধে গেছে, মানে একটা সিদ্ধান্ত আপনি দেখাতে পারবেন না যেখানে কোর্ট সরকারের পক্ষে রায় দিয়েছে। তারপরে হাওয়াইচটি পুলিশের কথাটা মনে আছে তো আপনার? হ্যাঁ, হাওয়াইচটি পুলিশের কথা মনে আছে, হলদি নদীর কুমিরের কথা মনে আছে, 350 লাশ হলদি
নদীতে ভেসে গেছে তার কথা মনে আছে? হলদি নদীর কুমির তো 14 বছর অপেক্ষা করছে, এখনো হলদি নদীর কুমির চোখে দেখলাম না, 350টা লাশের নামে লিস্ট পেলাম না। 2007 এর হাওয়াইচটি পুলিশ এখনো কিন্তু হাওয়াইচটি পুলিশ এখন সিভিক পুলিশ হয়ে গেছে, বলেনি সবাই মনে আছে, যার ফলে হলদি নদীর কুমির না, সেই 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 হলদি নদীর কুমির আর কি বাচ্চাদের নাকি লাশ নাকি দুধের নাকি আজকে বাচ্চাদের লাশ আপনাদের কিন্তু আজকে সেই মানুষ কিন্তু মুখ ফুরিয়ে নিয়েছে হলদি নদীর কুমিরটা কি হলো, হাওয়াইচটিকে ভুলতে পারেনি বলে। আরে হাওয়াইচটিতে মুখ ফুরিয়ে গেছে বেলার মানুষ কিছুতেই বলতে পারবে না, গভর্নমেন্টের মুখে হাওয়াইচটি মেরে 2007 এ বাংলার মানুষ এখন হারে হারে বলছে, ভুলতে পারছে না, হাওয়াইচ একদম ভুলতে পারছে না কি করে বলবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বলছি যে সমস্ত সমস্ত যা যা ইস্যু তৈরি হচ্ছে, আজকে সাধারণ প্লিজ একবার আমি আইনজীবীর কাছে আসবো, শীর্ষেন্দু সিনহা আমাকে এটা বললেন, আমাকে বলতাম না, উনি আমাকে এটা বললেন, বলে দেখুন আজকে তো নন্দীগ্রামের 14 মার্চের ঘটনা নিয়ে যদি আপনারা আলোচনা করতেন আমি খুব খুশি হয়ে, আমি তো সেটা আশা করেই এসেছিলাম, আমার খুব ভালো হতো। 14 মার্চের পরে তো আজকে এতগুলো বসন্তকাল কেটে গেছে, হলদি নদী দিয়ে এত জল বয়ে গেছে, প্রত্যেকজন পুলিশ অফিসার যাদের কথায় গুলি চলেছিল প্রত্যেকজন পুলিশ অফিসারকে মমতা ব্যানার্জি প্রমোশন দিয়েছেন, এইটা বলে ক্ষমতায় এসেছিলেন যে ক্ষমতায় আসলে শাস্তি দেবো, প্রত্যেকজনকে পুরস্কৃত করেছেন মমতা ব্যানার্জি, তারপরে উনি এখন দিদির হাওয়াইচটি মাথায় নিয়ে আমাকে হাওয়াইচটি পুলিশের গল্প শোনান। ও সজনদা আমাদের রাষ্ট্রপতি দল একজন মহিলা শুভেন্দু একজন জনজাতি মহিলা যে চোরটাকে বলেছিল তোমাকে দেখতে কেমন রাজ্য দপ্তরে থেকে বড় দেখিয়ে অন্তত বলেছিল চোখে দিও এটা দেশের রাজবাবু আপনি জানালে সমতা নেতা করছেন। দেখুন আমি একটা কথা বলতে পারি, প্রথম কথা হচ্ছে রাজুবাবু লাস্টে যে কথাটা বলছিলেন যে ঠিক, এই কথা আমরা বারবার করে বলেছি যে বিজেপি একটা সময় শুভেন্দু অধিকারীকে প্রেস কনফারেন্স করে চোর বলেছিল, সেই বিজেপি কি করে শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে এত বড় নেতা বানালো, এবং সচেতনতা যাই বলুক না কেন এই প্রশ্ন আসেই আমাদের, এবং আমার বিশ্বাস বাংলাটা বড় অংশের মানুষের এই প্রশ্নটা আছে। আবার এই মধ্যে এটা মনে করায় ওই প্রেস কনফারেন্স থেকে একা শুভেন্দু অধিকারীকে চোর বলা হয়নি, ওই প্রেস কনফারেন্স থেকে সৌগত রায় ববি হাকিম থেকে শুরু করে ওদের যাকে যাকে নারদার ভিডিওয় দেখা গেছিল তাদের সবাইকেই চোর বলা হয়েছিল, চোরটা বলেছিল কি জয়প্রকাশ মজুমদার, ওই ভিডিওটা বিজেপির পার্টি অফিসে বসে চালিয়ে দেখিয়েছিল, সেই জয়প্রকাশ মজুমদার গোটা তৃণমূলকে পিসি ভাইবকে চোর বলা জয়প্রকাশ মজুমদার এখন তৃণমূলের হচ্ছে অন্যতম নেতা, সুতরাং ও দাদা সুতরাং ও বলতে গেলে তো এখন অনেক কথা চলে আসবে। দেখুন আমি একটা কথা বলছি, হ্যাঁ তাই তো কুণাল ঘোষ বলেছিল ডাকাত রানী সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আমি একটা কথা বলছি ওনার আমি বোঝা গেল যে মানে বিরোধীদের আদালতে যাওয়া নিয়ে ওনার একটুখানি আপত্তি রয়েছে যে বিরোধীরা কেন আদালতে যাবে। দেখুন একটা কথা আপনাকে বলি, ধরুন একটা সরকারে থাকা দল তারা ক্রাইম করলো, তারা লোকের টাকা চুরি করলো, চাকরি বিক্রি করলো, 6 ফুট রাস্তা তৈরির টাকা স্যাংশন হয়েছে, 3 ফুট রাস্তা তৈরি করে 3 ফুট টাকা নিজেরা খেয়ে নিল, ইত্যাদি বিভিন্ন চুরি করলো, তখন দুটো জিনিস করা যায়, এক আদালতে যাওয়া যায়, দুই তাদেরকে গাছে বেঁধে পেটানো যায়। যে একটা সমাজে সুস্থ সমাজে আমরা প্রথম পথটাকেই সঠিক পথ মনে করি, আমরা কখনো মনে করি না যে কারুর কেউ একটা চুরি করলো কি কেউ একটা ক্রাইম করলো বলে তাদেরকে গাছে বেঁধে পেটানো শুরু করে দেওয়া উচিত। কিন্তু যদি এনারা বলেন যে আদালতে গিয়ে আমরা অন্যায় করে ফেলেছি তাহলে মানুষকে দ্বিতীয় পথটা ভাবতে হবে, তার থেকে বড় কথা বলবেন আপনার প্রশ্ন সব উত্তর দেবো আমি, বলবেন দ্বিতীয় কথা হচ্ছে আজকে ঠিক আছে আমরা তো বিরোধী আমরা তো দুর্বল আমরা আদালতে যাচ্ছি, তৃণমূল তো ক্ষমতায় আছে ওনারা তো এত সবল, ওনারা পারছেন পুলিশ ছাড়া এক পা নড়তে? হ্যাঁ কথাটা হচ্ছে সিপিআইএমের নেতারা বেআইনি পথে চাকরি দিয়েছিল, ক্ষমতায় আসলে তাদেরকে জেলে ভরবো, এটা বলেই তো মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, এসে হাজার ঘন্টা কমিশন বানিয়েছিলেন। আমি আপনাকে দুটো তারিখ বলছি, 2022-এর 21 জুলাই ধর্মতলায় মিটিং করে মমতা ব্যানার্জি বললেন সিপিএমের কে কাকে চাকরি দিয়েছিল সব ফাইল রেডি, ফাইলগুলো ফাঁস করবো জেলে ভরবো, তার 5 সপ্তাহ পরে 2022-এরই 28 অগাস্ট 29 অগাস্ট আপনি চিন্তা করুন, 21 জুলাই 29 অগাস্ট মানে 5 সপ্তাহ পরে ওই ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছেন টেবিল নেই, ফাইল নেই, কাগজ নেই, কিচ্ছু নেই, জানেন কাউকে ধরতে পারছে না, তার মানেটা কি বলুন তো? গরু কয়লা বেঁচে শান্তি হয়নি, এবার সিপিএমের দুর্নীতির ফাইলগুলোও বেঁচে পয়সা খেয়ে নিয়েছে মমতা ব্যানার্জি, এছাড়া আর কোনো ব্যাখ্যা থাকতে পারে বলুন তো? এটার শুনুন বামপন্থীদের আমলে আপনি যদি দেখান যে কারুর ছেলে কি কারুর মেয়ে স্কুলে পড়াচ্ছে জানবেন সে এরকম খালি ওয়ে মার্কশিট জমা দিয়ে চাকরি পায়নি, মমতা ব্যানার্জির পরিবারে যেরকম মমতা ব্যানার্জির পরিবারে যেরকম অনেকে নিজের যোগ্যতায় চোর হয়েছে এই অভিযোগটা তো আজকের নয়, পরিবারের লোকেরা যেরকম নিজের আমি তো বলছি যারা অন্যায় করেছে অ্যাকশন নিন, টেক স্ট্রং অ্যাকশন, আমার কোনো দয়া নেই তাদের জন্য, কিন্তু ছেলে মেয়েগুলো যাতে ভিক্টিমাইজ না হয় তাদের চাকরিটা আইন অনুযায়ী ফিরিয়ে দিন।
আইন অনুযায়ী যদি কোনো ভুল করে থাকে তাকে সুযোগ দেওয়া হোক। যাও শুনুন, আমি চাকরি প্রার্থী নই, ঠিক আছে, কিন্তু আমার সোজা কথা হচ্ছে যার শিক্ষক হওয়ার যোগ্যতা নেই সে শিক্ষক হবে না। তার কারণটা হচ্ছে তার কাছে যদি আমার বাড়ির ছেলে মেয়ে পড়তে যায় তা ওই এরকম অযোগ্য শিক্ষকের কাছে পড়াশোনা করে সেও কদিন পরে রাজুবাবুর মতো হবে। সুতরাং এটা প্রশ্নটা খালি কয়েকজন চাকরি পাওয়া না পাওয়ার নয়, প্রশ্নটা হচ্ছে অযোগ্যরা পেয়েছিল অযোগ্যরা পড়াবে না। ততবার বেসিক্যালি ওরা এই কথাটাই বলবে যে আমাদের সরকারের আমলে দুর্নীতি হয়েছে। আমি একটা কথা আপনাকে বলছি, উনি যেটা মমতা ব্যানার্জি বললেন যে যারা বেআইনি পদে চাকরি পেয়েছে তাদেরকে চাকরিতে রাখার কোনো একটা মানবিক অ্যাঙ্গেল বার করতে হবে। এইটা বলার দায় ওনার হতো না যদি এই অযোগ্য ছেলে মেয়েদের কাছ থেকে উনি এবং ওনার পরিবার টাকা না খেয়ে থাকতেন। যদি এই দুর্নীতি খালি পার্থ চ্যাটার্জির দুর্নীতি হতো উনি বলতেন যারা টাকা দিয়েছে এবং পার্থ টাকা নিয়েছে তারা বুঝেনি।